পরিবারের পরিবারে আপনাকে স্বাগত। আজ দুই গানের পরিবার আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে যে পরিবারের সঙ্গে আলাপ করাবো সেই পরিবারের কর্ত্রী, তিনি আলিপুরদুয়ার থেকে এসেছেন, যথার্থ অর্থে মাটির মানুষ, মাটির কন্যে। কয়েকদিন আগে দোহারের সঙ্গে তার একটি অ্যালবামের একটি গান রিলিজ করেছে এবং বেশ জনপ্রিয় হয়েছে। আর তিনি নিজে ভীষণ রকমের গানে মজে থাকতে ভালোবাসেন। মাস্টার্স কমপ্লিট করা হয়ে গেছে, বন্দনা দত্ত ও তার পরিবার আজ আমাদের সঙ্গে। ওয়েলকাম বন্দনা। বন্দনা, পরিবারের সবার সঙ্গে এক করে আলাপ করিয়ে দাও। মা নমস্কার, ছোট বৌদি নমস্কার, বড় বৌদি আর কাকু, কাকু ছোট দাদা, বড় দাদা, তারপর ভাইপো, সবাইকে স্বাগত রবিবারের পরিবারে। আরও এক গানের পরিবার আমাদের সঙ্গে রয়েছে। রিয়েলিটি শোতে তাকে অজস্রবার পর্দায় দেখা গেছে, সিনেমাতে প্লেব্যাক করেছেন। ইনফ্যাক্ট কয়েকদিন আগে একটি সর্বভারতীয় রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশনে সেখানেও ফার্স্ট হয়েছে। যে সেই কন্যে আজ আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আজকে রয়েছে মেঘলা দাশগুপ্ত ও তার পরিবার। মেঘলা, পরিবারের সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। মা নমস্কার, বাবা নমস্কার, এখানে দাদা, বৌদি, মনীশ জেঠু নমস্কার, রীতা কাকিমা জেঠিমা, মানে যাই হোক আমি মানে মাঝামাঝি থাকি তো, আর দি ভাই আমার নিজের দিদি, আর হচ্ছে আমার কাজিন। নমস্কার, আপনাদেরকেও স্বাগত রবিবারের পরিবারে। মেঘলা এবং বন্দনা এই মুহূর্তে রয়েছে পডিয়ামে, ওদের সঙ্গে একটু ব্যক্তিগত আলাপচারিতা করে নেবো প্রথম রাউন্ডে যাওয়ার আগে। মেঘলাকে দিয়ে শুরু করি, মায়ের কাছে মেজরলি আমার প্রশ্ন থাকবে। আমি শুনেছি মেঘলা নাকি ছোটবেলায় অনেক কিছু হতে চাইতো, মানে বলতো বিদ্যাসাগরও হবো, রবীন্দ্রনাথ ঠাকুরও হবো, তো আপনি ছোটবেলাতে দাড়িটা কি করে ম্যানেজ করতেন? না সব বলতো, আবার বলতো মা বিদ্যাসাগর তো ছেলেদের ছেলেদের নাম হচ্ছে, তাহলে আমি বিদ্যাসাগরই হব, বিদ্যাসাগরই হব, আর রবীন্দ্রনাথই হব, রবীন্দ্রনাথই। আবার গানও ভালোবাসতো, প্রচণ্ড রকম গান ভালোবাসতো ছোটবেলার থেকেই, মানে এমনি তো ঘুম পাড়াতে হয়তো গাইতাম, তখন ও ওটা ক্যাচ করতো, এছাড়া টিভিতে একটু সিরিয়াল দেখতো, সিরিয়াল দেখতে দেখতে গানের সুর আনতো। আবার আমার বড় মেয়েও গান, তখন গান শিখলো যখন, ওর তখন 1.5 বছর বয়স, ওর থেকেও 5 বছরের বড় মেয়ে, তো ওইখানে গান শিখতে যেত, গিয়ে ও গিয়ে তো ঘুমিয়ে থাকতো, কিন্তু কান ঠিক ছিল, কান গানগুলো ক্যাচ করে নিত, কি কি গান শেখাচ্ছে দিদি দিভাইকে, এসে ও দিভাইকে ওই প্রশ্ন করতো। ভেরি গুড, সো সুইট, ভেরি গুড। একটু বন্দনার কাছে জানি, স্পেশালি মায়ের কাছে, আমি শুনেছি ও ছোটবেলা থেকে নাকি এই সমস্ত কিছুর সঙ্গে, আপনার বাড়ির আশপাশের সব কিছুর সঙ্গে খুব মানে খুব মায়া দিয়ে জড়িয়ে থাকে। স্পেশালি ওর নাকি 5 জন বিখ্যাত বন্ধু রয়েছে, তাদের মধ্যে একজনের নাম চকলেট। 5 জন বন্ধুর নাম একটু আগে তুমি বলে দাও সবার। 5 জন বন্ধু অবশ্যই, 5টি গরু। কি নাম? শ্যামলী, ধবলী, কি সব যেন নাম আছে? শ্যামলী, ধবলী, লালি, সুন্দরী, চকলেট। ঠিক আছে, আমাকে একটু বলো যে মানে বাবার চলে যাওয়ার পর জীবন তো একটু স্পেশালি কঠিন হয়ে যায়, তো সেই ফাইটটা কি করে করো তুমি আর মা মিলে, সেই লড়াইটা কিভাবে? 7 মাস হতে চললো আর কি ঘটনাটা হওয়ার পর থেকে, অবশ্যই মানে বলে বোঝাতে পারবো না, অনেক কিছু যাচ্ছে আমাদের উপর দিয়ে, তো ওই তবু মানে ভাবি না যে বাবা নেই, বাবা আছে ওটাই ভাবি, আর হয়তো বা খুব শক্তি দিচ্ছে, যার জন্য বোধ হয় এখনও কাজ মানে কাজ করতে আরও ইচ্ছেটা আরও বেড়ে গেছে যার জন্য। স্বপ্ন কী ছিল বাবার তোমাকে নিয়ে? অবশ্যই গান নিয়ে, মানে গানটা নিয়ে বাবার জন্য আজকে আমি যতটুকুনি এগিয়েছি, সেই আলিপুরদুয়ারে থাকি, সেখান থেকে আজকে আমি কলকাতাতে থাকছি, তো মানে সেখান থেকে এত দূরের যাত্রা, মানে ওটাই আমার কাছে, মানে আমি ভাবলেও এখনও আমি ভাবি যে আমি কোথায় পড়েছিলাম, সে মানুষটার জন্য আর কি আজকে আমি এই জায়গায় যতটুকু নিয়ে গিয়েছি। ইমোশনের সব কথা ছলছলে চোখ বলে যাক, উপরে যিনি আছেন তার আশীর্বাদটা সবসময় সন্তানের মাথার উপর থাক। একটা গান হোক বাবার জন্য। আ আ আ
বাড়ি যোজনা করেছে আরি আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে আরি আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি। গানের ভিতর দিয়ে অনেক কথা বলা হয়ে যায়, মাঝে মাঝে গানের ভিতর দিয়ে প্রশ্নগুলো হেঁটে চলে যায়। আমাদের প্রথম রাউন্ড গানের ভিতর দিয়ে। এই রাউন্ডে দুজনের জন্য একটা একটা করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা রাইট আনসারের জন্য 10 মার্কস করে রয়েছে। ভুল উত্তর যদি দিয়ে ফেলো কোনো রকম টেনশন নেই, নেগেটিভ মার্কিং নেই, তবে আমি চাইবো প্রথম রাউন্ড থেকে 10 নম্বর করে তোমাদের ব্যাগে থাক। প্রথম প্রশ্নটা আমি নেকলাকে দিয়ে শুরু করছি, ক্লুটা তোমার কম্পিউটার স্ক্রিনে। কখনো থেমে যাও, আসলে ভুলে যাও কি পেতে চাও। তুমিও আমাকে যে কোনো পোশাকে ভালোবেসে ফেলেও মুখ লোকাও। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি, ফিরে যেতে দিও না। অনুপম রায়ের গাওয়া এই গানটি কোন ছায়াছবির অংশ? আমার ধারণা নিশ্চয়ই ছায়াছবিটা রিসেন্ট ছায়াছবি, আমার ধারণা মিস করনি, বলো। বলবো, হ্যাঁ হ্যাঁ, জমের রাজা দিলবর। জমের রাজা দিলবর, ভূতে ভয় পাও? হ্যাঁ বাবা, একা থাকতেই পারি না, একদম ভয় লাগে। তার মানে ভূতের সিনেমাটি তুমি দেখো না? না, একদমই দেখি না। মানে অনেকে অনেক সময় দিভাই দেখাতে চায়, আমি বলি না দেখবই না, দেখলে আরো ভয় লাগবে। ইভেন আমি মানে ছোটবেলা থেকে বলি যে ঠাকুর, আমি আসলে ভগবান কনসেপ্টটা আমার খুব ঘোলাটে লাগে, তো আমি বলি ভগবান বা ভূত যে আমার খারাপ করো ভালো করো যাই করো দেখা দিও না, আমি নিতে পারবো না ব্যাপারটা। দেখা যাক জমের রাজা কি বর দেয়, 10 নম্বর পাওয়া যায় নাকি যায় না। আবার শুলো এবার তোকে আদর চোখে দেখবে, সে দেখবে দামাল প্রেম কি রকম, মন্ত্র ছাড়াই জ্বলেছে হোম, কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে। উঠছে জেগে সকাল গুলো, পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে, সে দেখবে দামাল প্রেম কি রকম, মন্ত্র ছাড়াই জ্বলেছে হোম। অটোগ্রাফ ছবির এই গানটি কে গেয়েছে? চওড়া হাসি উত্তরের দরকার নেই, বলো। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল, আচ্ছা দেখা যাক শ্রেয়া ঘোষাল রাইট আনসার হয় কি হয় না, দেখা যাক। রাইট আনসার শ্রেয়া ঘোষাল, শ্রেয় উত্তর, ফুল মার্কস। গান এখনো বাকি রয়ে গেছে, তাই আমি মেঘলার কাছ থেকে বলবো যে একটা গান আমাদের শোনাও, তোমার যেগুলো ফেভারিট। আমার ভীষণ পছন্দের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, তার একটা গান গাইছি। মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনের খেলায়, মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনের খেলায়, কত কথা যুথি কামিনী
প্রথম রাউন্ডের শেষে এত মধু এত মধু এত মধু চারিদিকে ছড়িয়ে গেছে যে সবার ঠোঁটের কোণের হাসিটা একেবারে 32 অল আউট, স্কোরবোর্ডও 32 অল আউট, কারণ স্কোরবোর্ড বলছে বন্দনা দত্ত ও তার পরিবার রয়েছে 10 মার্কসে। সেম পজিশন মেঘলা দাশগুপ্ত ও তার পরিবার 10 মার্কস। কিছুক্ষণের ছোট্ট বিরতি, তারপর ফিরে আসবো পরের রাউন্ডে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন রবিবারের পরিবার। দুই পরিবারের দুজন সদস্য চলে এসেছেন আমাদের সঙ্গে, মেঘলার বাবা রয়েছেন আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে প্রতীক। প্রতীকের পিসি হয় বোধহয় না বন্ধনা বাবা, এইটুকু ক্লাস 9-10 পড়া দেখতে এরকম একটা ছেলে, তার আবার একটা পিসি, দুজনেই ছোট। আচ্ছা, আমি পিসির সম্পর্কে শুনেছি যে পিসি নাকি মারাত্মক ঝাল খেতে পারে। কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসে? ভালোবাসে, আমাদের ওখানে একটা দোকান আছে রামদাস বলে, খুব ভালো ধোকলা বানায়। আচ্ছা, বিশাল ভালো ধোকলা খায়, প্রচুর ধোকলা খেতে পারবে একাই। আচ্ছা, আর ফুচকার কোনো লাগাম নেই। আচ্ছা, প্রচুর পরিমাণে ফুচকা খেতে পারবে, যা ঝাল খায়। মানে পিসির সঙ্গে, মানে বুড়ি দিদি বলি আমি, দিদির সঙ্গে ঝাল খেতে গিয়ে মানে আমার অবস্থা খারাপ হয়, আমার পেট খারাপ, পেট খারাপ হয়ে যায়। মানে ঝালেরও ঝাল লাগে এমন ফুচকা খায়ও। আচ্ছা স্যার, আপনার কাছ থেকে একটু জানবো, মেয়ে নাকি অঙ্কে ভীষণ ভালো ছিল ছোটবেলায়? হ্যাঁ, ওরা দুই বোনই অঙ্কে ভালো। তো ছোটবেলা থেকে বকুনি টকুনি খুব বেশি খায়নি নাকি? না, বকুনি খেয়েছে, মারও খেয়েছে যথেষ্ট বদমাইশি করবার জন্য। কি কি বদমাইশি করতো ছোটবেলায়? কথা শুনতো না, হয়তো কোনো একটা কথা বললাম সেটা শুনবে না, যা তার জন্য হয়তো মার খেতো। আর ওর দিদিটা খেতো হচ্ছে যে গান গাইতো না আর কি, লোকের সামনে যত লজ্জা। গান গাইবে, শিখবে, কিন্তু গান গাইতে বললে লোকের সামনে তার লজ্জা, সেই জন্য মার খেত। আর এ খেত হয়তো পড়তে বসে বাবরের মৌ চাকাচ্ছে, বা হয়তো ইয়ের গোপা গাচ্ছে এরকম। তুমি বাবরের মৌ চাকতে? ওই ইতিহাস বইগুলোতে ছবি থাকতো না, আমি দিভাই দুজনেই ওই মুকুটে রং করতাম, কি একটু গোপটা একটু বড় করে দিলাম, এগুলো। ইকোনমিক্স নিয়ে পড়েছি কিন্তু, হ্যাঁ, তার সঙ্গে গান নিয়ে এরকম স্পেশালাইজ। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে ওর ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে পড়লেও বেশ নাম করতো, কিংবা ফ্যাশন ডিজাইনিং নিয়ে দাড়িতে সবুজ রঙের ডিজাইন করে করে দিত। আবার তো একটু গানটা যে ডিজাইনে গাও সেটা একটু আমি শুনবো। একটা একটু হিন্দি গান আমাকে শোনাও না। আচ্ছা, মেরা নাম চিন চিন চু চিন চিন চু বাবা চিন চিন চু, মেরা নাম চিন চিন চু চিন চিন চু বাবা চিন চিন চু, রাত চাঁদনি মে ওর দু, হ্যালো মিস্টার হাউ ডু ইউ ডু, মেরা নাম চিন চিন চু চিন চিন চু বাবা চিন চিন চু, রাত চাঁদনি মে ওর দু, হ্যালো মিস্টার হাউ ডু ইউ ডু, বাবা thank you.
বাটাবাটি, একেবারে গুলতির মতো রাইট নিশানায় লেগেছে। তবে এরপরে আমরা একটু গুলতি ছোঁড়া প্র্যাকটিস করব, কারণ আমাদের পরের রাউন্ডের নাম গুলতি। গুলতি রাউন্ডে দুজনের জন্যই 10টা করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 2 নম্বর করে পাবেন। এটা একটা বাজার রাউন্ড, ফলত যিনি আগে বাজার প্রেস করবেন উত্তর বলার সুযোগ পাবেন। কিন্তু মনে রাখবেন, যদি বাজার প্রেস করে ভুল উত্তর দিয়েছেন তাহলে কিন্তু -2, ফলত সাধু সাবধান। ফার্স্ট প্রশ্ন আপনাদের জন্য এবার, মৃণাল সেন পরিচালিত জেনেসিস ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? বলুন। পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর, রাইট আনসার, লাস্ট গো। কোন দল সবচেয়ে বেশি বার আইএফএ শিল্ড জিতেছে? বলো। ইস্ট বেঙ্গল। তুমি কোন টিমের সাপোর্টার? ইস্ট বেঙ্গল। তাই কমন পড়ে গেছে না? রাইট আনসার, লাস্ট গো। প্রথম পরমবীর চক্র বিজেতার নাম কি? সোমনাথ শর্মা। মেজর সোমনাথ শর্মা, রাইট আনসার, লাস্ট গো। ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল কে হন? লারা দত্ত। সুন্দরী মহিলা, ঠিক খবর রেখেছো না? সুনীল মনোহর গাওস্কর টেস্ট ক্রিকেটে কটা সেঞ্চুরি করেছেন? 34। এটা কমন পড়েছে না পুরো? ভেরি গুড, 34, রাইট আনসার, লাস্ট গো। দাদার কীর্তি ছবির পরিচালকের নাম কি? বলুন। তরুণ মজুমদার, রাইট আনসার, লাস্ট গো। আর ডি বর্মন কোন ছবির জন্য তৃতীয়বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন? 1942 লাভ স্টোরি। মৃত্যুর পর পেয়েছিলেন 1942 আ লাভ স্টোরি, রাইট আনসার, লাস্ট গো। লাজবতী নূপুরে রিনি জিনি জিনি গানটি কার লেখা? হিন্দিতে পারি, মনে খুব আনন্দ হলে এইটা জাগে, মনে খুব আনন্দ হলে কি হয় বলুন তো, মনে কি জাগে? পুলক বন্দ্যোপাধ্যায়, রাইট আনসার, লাস্ট গো। বাংলা সাহিত্যে 2017 সালে কে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? আফসার আহমেদ। আফসার আহমেদ, আপনি চান্দি চাচ্ছেন না, লাস্ট গো। আমার আকবর অ্যান্থনি ছবির সঙ্গীত পরিচালকের নাম কি? লক্ষ্মীকান্ত প্যারেলাল। লক্ষ্মীকান্ত প্যারেলাল, লক্ষ্মীলাল, লাস্ট গো, রাইট আনসার। এই হাড্ডা হাড্ডি টক্করের গুলতি রাউন্ডের পর অনেকটা অ্যাড্রেনালিন হ্রাস হয়েছে, তো এটাকে একটু প্রশমন করতে একটা গান লাগবে এবং সেটার জন্য বন্দনা ভরসা। একটা গান গাও। বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে দেবানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে পিয়ারে 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 থর বিনা লাগে নাই মারা জিহারে আরে ও থর বিনা লাগে নাই মারা জিহারে নয়নন থারি কেজা জাদু রে থর বিনা লাগে নাই মারা জিহারে আরে ও থর বিনা লাগে নাই মারা জিহারে থর বিনা মোহে বোলে বসুরিয়া সুন রে সাবরিয়া বোলে বসুরিয়া সুন রে সাবরিয়া থর বিনা মোহে কুছ নহি বাবে পিয়ারে 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 থর বিনা লাগে নাহি মারা জিহারে আরে ও থর বিনা লাগে নাহি মারা জিহারে ও থর বিনা লাগে নাহি মারা জিহারে। এমন গান থাকলে জিয়া থাকবে লেগে নিজের জায়গায়।
তবে তার আগে দেখি স্কোর কি বলে যায়। স্কোর বলছে বন্দনা ও তার ফ্যামিলি রয়েছে এই মুহূর্তে 18 মার্কসে। মেঘলা ও তার পরিবার রয়েছে 22 মার্কসে। একটা আবদার দুই পরিবারের কাছেই রয়েছে, আমি একটা ডুয়েট চাই, এই দুই কন্যার ডুয়েট চাই। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই ডাকা দিয়া বাঁশি। সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই ডাকা দিয়া বাঁশি। ও বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি। বাঁশিতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না, কত জনায় মরে শুধু পোড়ার বাঁশি কেন মরে না। সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই ডাকা দিয়া বাঁশি। ওই বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি, সে যে ডাকা দিয়া বাঁশি, ডাকাতি ডাকা দিয়া বাঁশি। গান এবং গল্পের এই গাড়িটা চলবে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন রবিবারের পরিবার। আজ মেঘলা আর বন্দনার পরিবার আমাদের সঙ্গে রয়েছে, এবং নেক্সট রাউন্ডে যাওয়ার আগে ওদের পরিবারের দুই সদস্য রয়েছে আমাদের সঙ্গে, তো তাদের কাছ থেকে ওদের ব্যাপারে একটু জেনে নেবো। দাদার কাছ থেকে একটু জানি, আমি শুনেছি ওনাকে ফুটবলের মারাত্মক ফ্যান, আপনারা নাকি এই গানের মাঝে মাঝে কলকাতায় আসার পর আলিপুরদুয়ার থেকে যখন কলকাতায় এসেছেন তখন নাকি ওকে নিয়ে আপনারা ফুটবলের ম্যাচ ট্যাচ নাকি দেখতে গেছেন? হ্যাঁ, ও এত ফুটবল ভালোবাসে যে এখানে আসার পর অবসর সময় যেদিনকে ওর কোনো গানের ক্লাস থাকে না, ইয়ে থাকে না, ওকে আমি কলকাতার ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে গেছি, সল্টলেকে আইএসএল এর খেলা দেখতে গেছি। হ্যাঁ, এবং মানে ভীষণভাবে ইস্টবেঙ্গল, মানে যেটা আমাদের রক্তে লাল হলুদ আমরা বলি, মানে আমরা একদম, আমরা যে বাঙাল সেই জন্য আমাদের ইস্টবেঙ্গলটাই হচ্ছে আমাদের প্রিয় ক্লাব। তা ও সাথে সাথে আমাদেরই মতন ইস্টবেঙ্গল, ও আমার ইচ্ছে না থাকলেও ও নিজে এসে বলতো দাদা আজকে তো ইস্টবেঙ্গল খেলা আছে, আজকে চলো না। একদিন এমন হয়েছে প্রবল বৃষ্টি, বৃষ্টির মধ্যে ও পুরো ভিজে গেছে, সারা খোল ওই বৃষ্টিতে ভিজে ভিজেই খেলা দেখেছি। তাই এবারে এই যে জুনিয়ার বিশ্বকাপ যেটা হলো আমাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ, ওর কপাল খুবই ভালো যে ও বিশ্বকাপের খেলাও দেখতে পেয়েছে, এখানে এসে বিশ্বকাপের খেলা দেখেছে। ওর খেলাধুলার গানের সাথে সাথে খেলাটাও ওর খুব প্রিয়। সো সুইট। কিন্তু একটু কঠিন প্রশ্ন ওর জন্য রাখতে হবে, আমি মোহন বাগানের সাপোর্টার, একটু ওদিকে শুনি, মেঘলা নাকি ভীষণ ভালো আঁকতে পারে? আপনাকেও দেখে দেখে এঁকে দেবে। আমাকে দেখে এঁকে দেবে? কি বলছো, তাহলে কি তুই কার্টুন বানাও না তো? না, কার্টুন বানাই অবশ্যই, কমিক্স বানাই খুব ছোটবেলা থেকে আর কি। খাতার পেছনে অ্যাড, আমি মানে যেরকম অ্যাডভার্টাইজমেন্ট হয় সেগুলো আমি খাতার পেছনে পেছনে আঁকতাম আর কি। ভেরি গুড। আর আমি শুনেছি সিনেমা নাকি কম দেখেন? হ্যাঁ, না সেটা বললে ভুল হবে। আচ্ছা, সবই করে, গানটাও তো করতে হবে। ও আচ্ছা, আর ওর এমনি ক্রাশ কে এই মুহূর্তে? রণবীর কাপুর? না, রাহুল বৈদ্যর ফ্যান ছিল। আচ্ছা, এখনো আছে? ভেরি গুড। তো দেখা হয়েছে নাকি কখনো রাহুল বৈদ্যের সঙ্গে গান গানের সুযোগ হয়নি? ধারণা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এনিওয়েজ, আপাতত যে বিষয়টা নিয়ে একটু তাড়াতাড়ি কথা হবে সেটাকে আমরা বলি চতুরঙ্গ, যেখানে চারটে বিষয় থাকে।
চতুরঙ্গ রাউন্ডে মোট চারটি বিষয় থাকে, সিনেমা, খেলা, সংস্কৃতি আর ভ্রমণ। দুজনকে দুটো দুটো করে বিষয় নির্বাচন করতে হয়। এক একটা প্রশ্নের পূর্ণমান 5, কিন্তু একটা বিষয় বা একটা প্রশ্নে 10 বা 20 নম্বরের জন্য আপনি বিট করতে পারেন। বিট করা প্রশ্নে যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে যত নম্বরের জন্য বিট করেছো। আর 5 নম্বরের প্রশ্নটায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। অন্যরা বলো কি সাবজেক্ট বাচ্চো? ভ্রমণ। ভ্রমণ এখানে কি বিট করবে? করবে। কত নম্বরের জন্য? 20। আচ্ছা, 20 নম্বরের বিটের প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। ভারতের মন্দির স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন তামিলনাড়ুর বৃহদীশ্বর মন্দির। 2010 সালে রাজারাজা চোল এই শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন বলে এর আর এক নাম রাজা রাজেশ্বরম। মন্দির গাত্রে খোদিত রিলিফ ভাস্কর্যের এক অনন্য সম্ভারে পরিপূর্ণ বৃহদীশ্বর। যার মধ্যে বিশেষভাবে উল্লেখনীয় হল ধনুর্ধর শিবের ত্রিপুরান্তক মূর্তি এবং নৃত্যরত নটরাজের মূর্তি। শুধু ভাস্কর্য নয়, মন্দিরের গায়ে নৃত্যরত নটরাজের ছবিও আঁকা রয়েছে, যার মধ্যে দিয়ে এই মন্দিরের নৃত্য পরম্পরার রূপটি ফুটে ওঠে। বৃহদীশ্বর মন্দির তামিলনাড়ুর কোন শহরে অবস্থিত? অপশন কাঞ্চিপুরম, মামল্লাপুরম, মাদুরাই নাকি তাঞ্জাভুর। কখনো গেছো এই শহরগুলো ঘুরতে বা তামিলনাড়ু ঘুরতে গেছো? অ্যাটলিস্ট গানের সূত্র এখনো তামিলনাড়ুর দিকে শোটো এখনো হয়নি। আচ্ছা, এখনো হয়ে ওঠেনি। কি মনে হচ্ছে কোনটা হতে পারে? তাঞ্জাভুর। তাঞ্জাভুর কি? এটা কি ইনি মিনি মাইনি মো করে এলো? জানি না, মনে হচ্ছে। মনে হচ্ছে দাদা এখনো বলছে, বলেছিলাম দেখেছিস তো 10 নম্বরের প্রশ্নটা নিতে। তাঞ্জাভুর 20 নম্বর কি দেবে নাকি -20 জানবো, তবে তারা একটা গান হয়ে যাচ্ছে টেনশনটা রিলিভ করার জন্য। এসে লেহরা কে তুরু বরু আ গয়ে, এসে লেহরা কে তুরু বরু আ গয়ে, ধড়কনে বেতাহাশা তড়পনে লগি, তীর এসা লগা দর্দ এসা জগা, তীর এসা লগা দর্দ এসা জগা, চোট দিল পে বো খাই মজা গয়া, মেরে রশ্কে কমর, মেরে রশ্কে কমর, তুনে পহলি নজর, জব নজর সে মিলাই মজা আ গয়া, জোশ হি জোশ মে মেরে আগোশ মে, আকে তু জো সমাই মজা আ গয়া, মেরে রশ্কে কমর। রেত হি রেত থি মেরে দিল মে ভর, রেত হি রেত থি মেরে দিল মে ভর, প্যাস হি প্যাস থি জিন্দগি এ মেরি, প্যাস হি প্যাস থি জিন্দগি এ মেরি, আজ সহরাও মে, আজ সহরাও মে, ইশক কে গা গিরকে আই মজা আ গয়া, মেরে রশ্কে কমর, তুনে পহলি নজর, জব নজর সে মিলাই মজা আ গয়া, নিজ
হচ্ছে টেনশন কমানোর দ্য বেস্ট ওয়ে। এইবারে টেনশনটা কমিয়ে দেখে নি তাঞ্জাভুর রাইট আনসার কি নয়, কি বলছে কম্পিউটার। তাঞ্জাভুর রাইট আনসার প্লাস 20 দেখেছেন, ভাগ্যিস 20 নম্বর নিয়েছিল। এবার তোমাদের জন্য কোন বিষয় নেবে? প্রশ্ন সংস্কৃতি থেকে এরপরে। রৌফ নৃত্য ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। রং বেরঙের পোশাক ও অলঙ্কারে সজ্জিতা কাশ্মীরি রমণীগণ এই নৃত্যে অংশগ্রহণ করেন। যুথবদ্ধভাবে পরিবেশিত এই লোকনৃত্যের সঙ্গে কাশ্মীরের চক্রি গানের দ্রুত লয়ে বাঁধা রূপ পরিবেশিত হয়, যাকে রৌফ গানও বলা হয়। চক্রি গানের সঙ্গে বাদ্যযন্ত্র হারমোনিয়াম, রবাব, সারেঙ্গি ও মটকা বাজানো হয়। কাশ্মীরের সামাজিক ও ধর্মীয় উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল রৌফ নৃত্য। কাশ্মীরি মটকার অন্য নাম কি? মটকা, ঘটাম, কলসি নাকি নোট? কাশ্মীর গেছো কখনো? যাওয়া তো হয়নি, অনেকবার প্ল্যান হয়ে অনেক ক্যান্সেল হয়ে গেছে, তবে হয়নি জন্য মানে বিভিন্ন জায়গার সম্পর্কে জানার অনেক ইচ্ছে থাকে, পড়াশোনাও করি একটু। ভেরি গুড, তাই এটা কি হবে? ঘটাম আর নোটের মধ্যে কনফিউশন হচ্ছে। ঘটাম আর নোট, আচ্ছা তো কি মনে হয় কার প্রতি পাল্লা ভারী? এই পৃথিবী সবসময় টাকার প্রতি একটু পাল্লা ভারী হয়ে থাকে। নোট নোট ঘাটা হবে না বলছো? ঘাটামটা তো নোটই নোটই মনে হচ্ছে। এই পৃথিবী টাকার বশ, তাই নোট সিলেক্ট করেছে। দেখা যাক নোট 20 নম্বর দেয় কি দেয় না। রাইট আনসার নোটটা 20 টাকা ছিল। আর দুটো বিষয় পড়ে রয়েছে, সিনেমা আর খেলা। কি নেবে? খেলা নেবে, আচ্ছা। খেলার জন্য 5 নম্বরের প্রশ্ন তোমার কম্পিউটার স্ক্রিনে। Now then, is history on the way for Hima Das of India, the fastest qualifier. Off they go. We'll keep a very close eye on Hima Das in lane 4. Hima Das, the Indian, is surging. She can see the line. She can see history. India's never won any medal in a track event, but Das has done it here. Hima Das has done it. What a performance. অনূর্ধ্ব 20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে হিমা দাস কোন বিভাগে সোনা জিতেছেন? 100 মিটার, 200 মিটার, 400 মিটার নাকি 800 মিটার? এই রানটা আমি যতবার দেখি চোখে জল চলে আসে, এটা এত প্রাউড মোমেন্ট যে কোনো ভারতীয়র জন্য।
আমার ধারণা এটা তোমার পারা উচিত। কোনটা মনে হচ্ছে? 400 400 400 দেখা যাক। 400 আপনার 16 কলা পূর্ণ করে কি করে না, কি বলছে কম্পিউটার? 400 মিটার রাইট আপ প্লাস 5 আপ তেরা কে হোগা মেখলা। যদিও সিনেমা দেখতে খুব ভালোবাসি কিন্তু এখন যদি আনকমন চলে আসে দেখা যায়। সিনেমার 5 নম্বরের প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে এইবার। আমার তেমন কিছু হয়নি, তোমরা একেবারে হইচই লাগিয়ে দিয়েছ জানো রাতটা। এইরকম ব্যথা নিয়ে আমার ঠাকুরদা 50 বছর বেঁচেছিলেন আর বাবা বেঁচেছিলেন 30 বছর। আরে বাবা মদ্যপান টদ্যপান করলে এরকম একটু আলতু ইলিশিটি হবে বই কি? ম্যানেজার এসো 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 এসো, কি ব্যাপার? আগে এই কটাক্ট সই করে দিই। হাসপাতালটা যত শিগগির পারো শেষ করে ফেলে ম্যানেজার, ঠিক বলছো? এই সামনে কলেরা বসন্তের দিন আসছে, সব গরু ছাগলের মতো মরবে। আমি ভাবছি যে আমি আর দুটো হাসপাতাল তৈরি করাবো। আমি দেখতে চাই যে আমার জমি জমিতে একটা লোকও যেন বিনা চিকিৎসা না মরে। সন্ন্যাসী রাজা ছবির পরিচালক কে? তপন সিনহা, পীযূষ বসু, অজয় কর নাকি অগ্রগামী? অত্যন্ত জনপ্রিয় সিনেমা, কাল্ট মুভি, প্রচুর গুজগুজ ফুসফুস এন্টায়ার স্টুডিও জুড়ে চলছে, সবাই তার মতো করে গেস করছেন। তো কোনটা নেব? অগ্রগামী। অগ্রগামী? বাবা কি মনে হচ্ছে অগ্রগামী হবে? ভুল হলে কিন্তু প্রচন্ড আফসোস লাগে, তখন মনে হবে অগ্রগামী হয়ে গেলো। কম্পিউটার কি বলছে? অজয় কর রাইট আনসার। পীযূষ বসু ইজ দ্য কারেক্ট আনসার, অজয় বিজয় হলো না। ঠিক আছে কোনো ব্যাপার নয়, সো এই নাম্বারটাকে আমাকে একটু গান দিয়ে ব্যালেন্স করে দাও। আমি মূলত ছেলেদের দেখেছি রকে বসে দেয়। তুমি কি রকে বসে ছেলেদের দেখে সিসি দেয়? আমাকে সত্যি করে বলো তো। রকে বসে কিন্তু মেয়েরাও আড্ডা দেয়, তো আমি সেই মেয়েদেরই দলে পড়ি। আমরা যখন টিউশন যেতাম, টিউশন থেকে ফিরে ওই একটা জায়গা ছিল, ওখানটায় সব বসে বসে আড্ডা দিতাম মেয়েরাই। আচ্ছা, ভেরি গুড, ভেরি নাইস।
সো আফটার থার্ড রাউন্ড স্কোরটা কোন জায়গায় এসে পৌঁছলো একবার দেখে নিই। মেঘলা দাশগুপ্ত ও তার পরিবার রয়েছে 42 মার্কসে। বন্দনা দত্ত ও তার পরিবার রয়েছে 43 মার্কসে। চুলচেরা, আগে যাওয়া, পিছনে যাওয়া, এগুলো র‍্যাট্রেসে থাকে, পরিবারে থাকে না। পরিবারে দুই পরিবার একই সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় এবং সেটাই আমাদের শোয়ের থিম। তবু শেষ মোমেন্টে বাজিমাত তো একটা হবে, সেই রাউন্ডটা নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন রবিবারের পরিবার। আজকে মেঘলা এবং বন্দনার পরিবার রয়েছে আমাদের সঙ্গে, গানে গল্পে আড্ডার, গাড়ি চলছে গড়গড়িয়ে। আমরা আরও একটু গান নিয়ে নিতে চাই, কারণ দুই গানের প্রতিভা যখন এই মুহূর্তে এখানে রয়েছে তখন গানটা বেশি করে শুনে নেওয়া উচিত, স্পেশালি যখন একজন ঝুমরু শোনাতে চাইছে। সো একটু ঝুমরু হয়ে যায়। আপনার যত বয়স তার থেকে 20 মাইনাস করে নিন, এরকম গান নিয়মিত শুনলে ওই 20 করে করে বয়স আপনার কমতে থাকবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক্সেলেন্ট, খুব ভালো। এরপরে প্রশ্নে চলে যাই, আমাদের ফাইনাল রাউন্ডের ফাইনাল প্রশ্নে বাজিমাত কে করছে দেখার, সেটাই। এখানে একটাই প্রশ্ন থাকবে, প্রশ্নের পূর্ণমান 10, সঠিক উত্তর দিলে 10 নম্বর ছাঁকা পাইবে, কিন্তু যদি ভুল উত্তর দাও তাহলে 10 নম্বর মাইনাস হইয়া যাইবে। যদি এক পক্ষ বাজার প্রেস করে উত্তর দেয় এবং অন্য পক্ষের মনে হয় যে না ও ভুল বলছে, আমি চ্যালেঞ্জ করতে পারি, তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো। আচ্ছা, চ্যালেঞ্জ করে রাইট অ্যানসার দিলে পুরো নম্বর তোমার ওর মাইনাস, কিন্তু যদি চ্যালেঞ্জ করে ভুল উত্তর দাও সেক্ষেত্রে কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সো এটা একটা বাজার রাউন্ড, সো যে আগে বাজার প্রেস করবে উত্তর সে আগে দেবে। ফাইনাল প্রশ্ন, এরপরে কম্পিউটার স্ক্রিনে। লোপামুদ্রা মিত্রের গাওয়া এই গানটি কার লেখা? জয় সরকার,
সৈকত কুণ্ডু, অনুপম রায় নাকি নচিকেতা? ইয়েস, বাজার আগে প্রেস করেছে মেঘলা দাশগুপ্ত ও পরিবার। রাইট আনসার হলে +10, ভুল হলে -10। এই গানটা কার লেখা? জয় সরকার মনে হচ্ছে। জয় সরকার মনে হচ্ছে? লোপা মুদ্রা মানে কি জয় সরকার? আচ্ছা রাখছি, জয় সরকার তোমরা কি কোনোভাবে চ্যালেঞ্জ করছো? না, চ্যালেঞ্জ করছো না কোনোভাবে। ফাইনাল আনসার বলে দেওয়ার আগে আমি একটু রমতা জবি শুনতে চাই। না জানে দিল বিচ কিয়া এক প্রেম পেয়ালা পিয়া মা জি আয়া মা জি আয়া মা প্রেম পেয়ালা পিয়া ও রমতা জগি ও রমতা জগি ভাই রমতা যোগি রমতা যোগি মা প্রেম দা প্যালা পিয়া মা প্রেম দা প্যালা পিয়া এক পল মে সদিয়া জিয়া ও রমতা যোগি রমতা যোগি সারি মধুশালা ek pal mein sadiya jiyaa main bhi aaya main bhi aaya main prem bhayna bhi aaya main jiyaa oye ramta jogi oye ramta jogi oye ramta jogi ramta jogi 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 ramta jogi jogi ramta jogi jogi কেউ কেউ যোগীর কাছে প্রার্থনা করছেন উত্তরটা রাইট হওয়ার জন্য। জয় সরকার, সৈকত কুণ্ডু, অনুপম রায় নাকি নচিকেতা অপশন সিলেক্ট করেছে জয় সরকার। দেখা যাক কম্পিউটার কি বলছে। সৈকত কুণ্ডু ইজ দা কারেক্ট আনসার। But it was a very good try. Excellent, excellent try. আসলে প্রশ্নের কাঁটার উপর দিয়ে মাঝে মাঝে আমাদের যেতে হয়, কিন্তু পরিবারের আঁচলটা কখনোই আমাদের ছেড়ে চলে যায় না। সো এই মোমেন্টটাকে একটু সেলিব্রেট করার জন্য একটা গান যদি হয়ে যায়। जीने की तमन्ना है आज फिर मरने का इरादा है आज फिर जीने की तमन्ना है आज फिर मरने का इरादा है फिर जीने की तमन्ना है आज फिर मरने का इरादा है
आज फिर जीने की तमन्ना है, आज फिर मरने का इरादा है। एक्सेलेंट एक्सेलेंट बाकी खूब ভালো হয়েছে ভীষণ ভালো। পরিবারের বড়রা আমাদের গাইড করে নিয়ে চলুন এবং তাদের আশীর্বাদ যা আমাদের পাত্রে হোক এটাই প্রত্যাশিত। নম্বরেকে এগিয়ে রইলেন পিছিয়ে রইলেন সেটা কখনোই বিচার্য নয়। দুই পরিবারের প্রত্যেককে বড়দেরকে সবাইকে ডেকে নিচ্ছি বডিয়ানে। মেঘলা ও তার পরিবার রয়েছেন 32 বক্সে। রানার আপ ট্রফি চলে যাচ্ছে মেঘলার কাছে। বন্দনা ও তার পরিবারের ফাইনাল স্কোর 43, তাই আজকে উইনিং ট্রফি চলে যাচ্ছে বন্দনা তার পরিবারের হাতে। সমাপ্তি মধুর এনো হলে তবেই সেটা পারফেক্ট সমাপ্তি হয়। তো আমরা এই সিনেমাটাকে একটা হ্যাপি এন্ডিং দিতে চাই দুজনের একটা গানে বা সববার একটা গানে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায়।